ইসলাম এই পৃথিবীতে ধ্বংস হবার জন্য আসে নাই, ইসলাম এই পৃথিবীতে মিটে যাবার জন্য আসে নাই, ইসলাম এই পৃথিবীতে বিলুপ্ত হবার জন্য আসে নাই। যে বা যারা যখনই এই ইসলামকে ধ্বংস করবার জন্য, বিলুপ্ত করবার জন্য চেষ্টা করেছে, ষড়যন্ত্রে মেতেছে, তারা বিলুপ্ত হয়ে গেছে। ইসলাম সগর্বে তার মাথা উঁচু করে টিকে আছে। মুয়াজ্জাজ হাজেরিন, কারণ হলো ইসলাম। এর আগে যত ধর্ম এসেছে সেই ধর্মগুলোর ভিত্তি যে সকল আসমানি কিতাবের উপর ছিল, সেই কিতাবগুলো সঠিকভাবে অবতীর্ণ করবার দায়িত্ব তো আল্লাহ নিয়েছেন। কিন্তু নবী দুনিয়া থেকে চলে যাবার পর ওই কিতাবকে সংরক্ষণ করবার কোনো জিম্মাদারি দায়িত্ব আল্লাহ তাআলা আরশের মালিক নিজে নেন নাই। ফলশ্রুতিতে দেখা গেছে নবী দুনিয়া থেকে চলে যাবার পর সেই কিতাবের মধ্যে ক্ষমতাসীনরা বিভিন্ন রকমের পরিবর্তন সাধন করেছে। রুটি হালুয়ার লোভী পদলেহী কিছু সরকারি মৌলবীর মাধ্যমে যুগে যুগে তারা এটা করেছে, এবং এই কাজের কারণে আল্লাহর কিতাব বিকৃতির শিকার হয়েছে। মনমতো বিধান তারা আল্লাহর নামে ঢুকিয়ে দিয়েছে, আর আল্লাহর বিধান যেটি তাদের জন্য পেরেশানির হতো এবং যেটি তাদের প্রতিকূলে যেত, তাদের স্বার্থের বিপরীতে যেত, সেটিকে তারা কিতাব থেকে বের করে দিত। হযরত ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাই, যার উপাধি ছিল আমিরুল মুমিনিন ফিল হাদিস, অর্থাৎ হাদিস সম্রাট, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহের দাদা উস্তাদ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের ছাত্র শাগরিদ, এত বড় হাদিস বিশারদ এবং ফকিহ ছিলেন। হযরত ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রহমতুল্লাহ আলাইহ তামান্না করতেন, আকাঙ্ক্ষা করতেন, আহ, আমার গোটা জীবনের সমস্ত অর্জিত হাদিস দিয়ে দিতে রাজি ছিলাম কাউকে, যদি শুধু আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে একটা হাদিস পড়ার সুযোগ পেতাম আমি। এত বড় বুজুর্গ এবং ব্যক্তিত্ব ছিলেন। মেরে মোহতরম দোস্ত, গোটা দর্শে হাদিসের ইতিহাসে দুজন মাত্র ব্যক্তিকে এরকম অধিক সংখ্যক ছাত্রের একসাথে এক ক্লাসে উস্তাদ হিসেবে, কিংবদন্তি হিসেবে পাওয়া যায়, যাদের ক্লাসে এট এ টাইম 40,000-এর উপরে ছাত্র বসত, যাদের অধিকাংশই বড় বড় মুহাদ্দিস হতেন। একজন হলেন ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক, আরেকজন হলেন ইমাম ইয়াজিদ ইবনে হারুন রাহিমাহুমাল্লাহ। এনারা দুইজনই ইমাম বুখারীর দাদা উস্তাদ, ইমাম আবু হানিফার শাগরিদ। ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহির ব্যক্তিত্ব এত উঁচু ছিল। একবারের ঘটনা, খলিফা হারুনুর রশিদ তার স্ত্রীকে নিয়ে, মালিকা জুবাইদাকে নিয়ে বসে খোশ গল্পে মত্ত, এরকম সময় হঠাৎ বাহিরে বিশাল স্লোগান হলো,
অনেক জোরে স্লোগান হল। বাদশাহ ঘাবড়ে গেলেন, আমার দেশে তো কোনো বেইনসাফি নাই, আমি তো ইনসাফের রাজ প্রতিষ্ঠা করে রেখেছি, বিদ্রোহ কোত্থেকে হলো? লোকজনকে পাঠানো হলো গুপ্তচরদেরকে, তারা গিয়ে খবর নিয়ে আসবে এই স্লোগান কিসের, এত জোরে আওয়াজ কিসের হলো? আপনারা একটা মাসআলা জানেন, কোন ব্যক্তি যখন হাঁচি দেন তখন তার সুন্নত হলো তিনি কি বলবেন? হাঁচি দাতার এই আলহামদুলিল্লাহ জবাবটি যারা শুনতে পাবেন তারা কি বলবেন? আস্তে বলুন, ইয়ারহামুকাল্লাহ। গুপ্তচররা খবর নিয়ে এসে বলল, আমিরুল মুমিনিন, দেশে কোনো বিদ্রোহ হয়নি, কোনো রকমের অশান্তিও নাই। ব্যাপার হল হাদিস সম্রাট ইমাম আবদুল্লাহ ইবনে মুবারক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সাথে ওনার সাগরিদরা এবং ভক্ত অনুরক্তরা যাচ্ছিল। ইমাম আবদুল্লাহ ইবনে মুবারকের হাঁচি এসেছে, হাঁচির দিয়ে উনি বলেছেন আলহামদুলিল্লাহ। উপস্থিতিরা বলেছে ইয়ারহামুকাল্লাহ, এটা তার আওয়াজ। খলিফার স্ত্রী জুবাইদা বললেন, হারুন তুমি কিসের রাজত্ব করো, তুমি কিসের রাজত্ব করো? রাজত্ব তো করে আব্দুল্লাহ ইবনে মুবারক। তোমার রাজত্ব পাইক পেয়াদা ছাড়া, লাঠি ছোটাওয়ালা লোক ছাড়া, পুলিশ ছাড়া, এটা ওটা ছাড়া মানুষের মধ্যে মানানো যায় না। মানুষের শরীরের উপরে তোমার রাজত্ব, তাও জোর জবরদস্তের মাধ্যমে। আর আব্দুল্লাহ ইবনে মুবারকের রাজত্ব মানুষের হৃদয় জগতের উপর। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি কানা ইউফতি বিকাউলি আবি হানিফা, এত বড় হাদিস সম্রাট, যখন ওনাকে কেউ মাসআলা জিজ্ঞেস করত আর সেই মাসআলা মুজতাহাদ ফি হতো, যার মধ্যে ইজতিহাদের সুযোগ আছে, অনেকের অনেক মত থাকতে পারে এই মাসআলায়, উনি দেখতেন ইমাম আবু হানিফা এই মাসআলায় কি বলেছেন, উনি সেই কথা অনুযায়ী ফতোয়া দিতেন। এখন আপনাদের কাছে কি মনে হয় ইমাম আবু হানিফা হাদিস জানতেন না? তাই এত বড় হাদিস সম্রাট ফতোয়া দেওয়ার ক্ষেত্রে নিজে না দিয়ে ইমাম আবু হানিফার মতকে প্রাধান্য দিয়ে সে অনুযায়ী ফতোয়া দিতেন। সুবহানাল্লাহ, বলেন না। এজন্য আল্লাহ পাক যাদেরকে হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাখ্যা সমৃদ্ধ কোরআন সুন্নার যে ব্যাখ্যা উনি প্রদান করেছেন, সেই ব্যাখ্যাকে মেনে কোরআন সুন্নাকে ফলো করবার তৌফিক দান করেছেন, তাদের কপাল বড় ভালো। কারণ তারা কোনো চুনো পুটির পেছনে দৌড়াচ্ছে না। সাগর পাড়ি দিতে হলে কোনো মাছ ধরেই যদি যেতে হয় তাহলে নীল তিমি ধরাই ভালো, ঠিক কি ঠিক না? পুঁটি চিংড়ি ইচা উচার লাফালাফি দিয়ে কাজ হবে না, ঠিক কি ঠিক না? যে চার ইমাম ছিলেন, ইনারা এক একজন ছিলেন মহাসাগরের মহা নীল তিমির মতো মাসআলা মাসাইলের ক্ষেত্রে, ঠিক কি ঠিক না?